মঙ্গলদৈত সরকারি ভূমি বেদখল, পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মঙ্গলদৈত উত্থাপিত হয়েছে সরকারি ভূমি বেদখলের গুরুতর অভিযোগ। খুদ পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে স্থানীয় রাইজে উত্থাপন করিলে এই অভিযোগ। দরং জেলার চাউলখোয়া গাঁও পঞ্চায়েতের উপসভানেত্রী আর স্বামী এই কার্যত অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ রাইজর। উল্লেখ্য, চাউলখোয়া গাঁও পঞ্চায়েতের এলাকাত বানপানির সময়ত গরু ছাগলীকে ধরে বিভিন্ন জীব জন্তু রাখিবর ওখ ভেটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই ওখ ভেটিকেইটা এটা গরু ছাগলীর আশ্রয়স্থল করার পরিবর্তে পঞ্চায়েতখনের উপসভানেত্রী আর স্বামীয়ে বিভিন্ন সন্দেহযুক্ত লোকক বিক্রি করে দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। সিদ্দিক বলে নামর মানুষজনে বর্তমান ভেটি এটা বনাইছে, তাতে এটা সরকারি ভেটি রক্ষণাবেক্ষণের কারণে, তারমানে গরু মহর কারণে রাখিছে। এটা কথা হল কি, এটা সিদ্দিকে সেই মাটিত আপনার মিয়া মানুষ সন্দেহযুক্ত মানুষ বহাইছে তাত। এটা কেনেকে বহাইছে কি কথা বার্তা আমি সেইবিলাক কিমান দূর নাজানো, কিন্তু হে আমার এটা কথা হল কি, আমি সরকারের ওসব আমি এটাই অনুরোধ যাতে আমার খিলঞ্জীয়া মাটির উপর যেন কোনো হস্তক্ষেপ নকরে। কিন্তু এই গুরুতর অভিযোগ সন্দর্ভত পঞ্চায়েতখনের সভানেত্রী আর সচিবগুলো অজ্ঞতা প্রকাশ করে। এই কথা এটা জাঙ্গুর খাই উঠিছে স্থানীয় রাইজ। দরং জেলা প্রশাসনক অতি শীঘ্রে এই বিষয়ত গুরুত্ব প্রদান করবলেও আহ্বান জানায় স্থানীয় রাইজে। সিদ্দিকক আরো একটা ব্যবস্থা লব লাগে, কারণ কিয়া তাহলে এইখানে সর অঞ্চলের দেওয়ানি নিজ ইচ্ছা মতে কাম করে আছে বর্তমান। মঙ্গলদৈর লোকেশ্বর বড়ুয়ার প্রতিবেদন, ঈশান নিউজ।